হচ্ছে না কথা বললে বোঝো না দেবসেনা দেবসেনা ওঠো মা ওঠো এটা কি হলো অরুণ দেবসেনার সঙ্গে এইরকম ব্যবহার করলো আশ্চর্য লাগছে তো ঠিকই ও তো দেবসেনার উপর কখনো এরকম করে না আজ এরকম ব্যবহার করলো কি হয়েছে কি ওর দেবসেনা তোমার কিছু হয়নি তো আমার কিচ্ছু হয়নি গঙ্গা আমি বাবাকে বোধহয় খুব রাগিয়ে দিয়েছি আর এরকম করব না গঙ্গা দেবসেনা বাবা মনে হয় খুব চিন্তার মধ্যে আছেন তুমি কিছু মনে করো না মা চলো রুমে গিয়ে ওষুধ লাগিয়ে দিই তোমায় এসো শেষবার আমি নিজেই জিজ্ঞেস করে দেখব এইদিকেই তো এলো কোথায় গেল দেবসেনা চলো ব্যথা করছে বসে পড়ো আর একটু সহ্য কর মা দেখি আহ জ্বালা করছে গঙ্গা একটু সহ্য করো এক্ষুনি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ঘুমিয়ে পড়ো এই মাধবী আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল না হলে তুই আর শিব তপস্বিনী বলার যোগ্য থাকবি না শিবের ধ্যান যাতে না করিস এমন অবস্থায় আমি করে দেব কি হলো তুই হাসছিস যে আমার বোন কোথায় আছে সেটা বল সেই দিন তুই তো বললি তুই নিজের বোনকে নিজেই খুঁজে নিবি যা খুঁজে নে তুই যদি আমাকে এখন না বলিস তোর বিরুদ্ধে আমি শক্তি প্রয়োগ করতে কিন্তু বাধ্য হব এই তুই আমার উপরে কি শক্তি প্রয়োগ করবি এখন নিজেই দেখ আমি কি করতে পারি তুই নিজে আমাকে এখানে খুঁজতে এসে নিজের ফাঁদেই পা দিয়ে ফেলেছিস তোর বোনকে যেমন ভাবে আটকে রেখেছি তোকেও তেমন ভাবে আটকাবো আমার হাত থেকে তুই কি করে বেঁচে পালাবি আজকে আমি সেটা দেখব গেল কোথায় এত তাড়াতাড়ি কি হলো মাধবী কে খুঁজছো তুমি কিছু না ওই ভৈরবে এসেছিল
কিন্তু বেরিয়ে উধাও হয়ে গেল। তোমার কাছে এলো আর তুমি ওকে ধরতে পারলে না? ও তো তোমার চাইতে বড় হয়ে গেল। কালচক্র যতক্ষণ ওর হাতে থাকবে ওকে হারানো যাবে না। যে করেই হোক ওর কাছ থেকে কালচক্রটা ছিনিয়ে নিতেই হবে। ওই কালচক্র শুধু একার জিনিস নয় তোর, ওটা যে কেউ যখন তখন নিতে পারে। রুমি তো এসেছিল, কোথায় যাচ্ছে? ধোবির রুম থেকে কিছুই বুঝতে পারছি না আমি। এই রুমেই এলো আগে, এখন মাধবীর রুম থেকে বেরোচ্ছে কি করে? কিছু না দিদি, দেবসেনা একটু ব্যথা পেয়েছে। চোট লেগেছে? এটা তুমি কি বলছো গঙ্গা? আসলে ও পড়ে গেছিল। পড়ে গেল নাকি অরুণ ঠেলে ফেলে দিল? আমিও এই মহলেই আছি, এইখানে কি হচ্ছে সেটা আমি ভালো করেই জানি। দেবসেনা কোনো ভুল করলেও আগে অরুণ একটা কথাও বলতো না। আমি তাও দেবসেনাকে অনেকবার বকাঝকা করেছি, কিন্তু অরুণ কখনো দেবসেনার সাথে বাজে ব্যবহার করে না। এরম একটা মানুষ দেবসেনার সাথে এরকম ব্যবহার আজকে কি করে করলো বুঝতে পারছি না। আমার সাথে যে কোনোদিন খারাপ ব্যবহার করে না সে সেই দিন ভাতের থালা উল্টে ফেলে দিয়েছে। আজকে মাধবীর উপর থাকা রাগের কারণে নিজের সন্তানের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলো। এই সব দেখে আমার খুব ভয় করছে দিদি। তুমি কোনো চিন্তা করো না, এখানে কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করার জন্য আমি আছি, আমি সব সামলে নেব, তুমি ভয় পেও না। যতই কষ্ট হোক না কেন অরুণ বদলে যেতে পারে না, কিছু একটা তো হয়েছে, আর সেটা কি আমি খুঁজে বার করব। রাজশেখরকে ডেকে কিছু একটা বলবো বলে মনে করলাম, কিন্তু ও তো এখানে নেই। কি করব? মাধবীর হাত থেকে কবিতাকে কি করে বাঁচাবো? আরে কি রে অরুণ, এখানে বসে আছিস? বাবার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু বাবা তো এখানে নেই। দাদা বাইরে গেল, আসতে দেরি হবে মনে হয়, চার্জারটা নষ্ট হয়ে গেছে, তাই দাদা চার্জারটা নিতে এসেছি। তুই কি কিছু খাবি? না, কিছুই লাগবে না। আচ্ছা। রাজশেখর এখন তার মানে বাড়িতে নেই, আর ওর আসতেও লেট হবে, নীলা তো তাই বলল।
এটাই ঠিক সময়, এই সুযোগটা কিছুতেই ছাড়া যাবে।